বলিউডে চলছে বিয়ের ধুম। কিছুদিন আগে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এছাড়া বিয়ের তালিকায় আছেন আলিয়া ভাট, রণবীর কাপুর, কারিশ্মা তন্না সহ অনেকেই। এবার সেই তালিকায় যোগ হল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির নাম। বলিপাড়ায় অনেকদিন থেকে সিদ্ধার্থ ও কিয়ারা প্রেমের গুঞ্জন উঠছে। শেরশাহ সিনেমার এই জুটির রসায়ন তাদের নিয়ে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে। যদিও প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি এই দুইজন, তবে প্রায় একসঙ্গে ছুটি কাটাতে যান তারা। শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতে কিয়ারা সিদ্ধার্থ মালাবদল করবেন। তবে সিদ্ধার্থ কিয়ারার প্রেম নিয়ে তাদের ঘনিষ্ঠরা বলেছেন তাদের সম্পর্ক এখনও বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছায়নি। ভিকি ক্যাটের মতো সিদ্ধার্থ কিয়ারাও হয়তো একদিন চমকে দেবেন সবাইকে। অপর একটি সূত্র জানায় ইতোমধ্যেই পরস্পরের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। খুব শীঘ্রই প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা, তবে নতুন বছরেই তাদের বিয়ের পিঁড়িতে দেখা যেতে পারে। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ বলেন তিনি জানেন না, তিনি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নন। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবেন, তবে নির্দিষ্ট কোনো টাইমলাইন নেই, সঠিক সময়েই সবকিছু হবে, আগেও না পরেও না।